অন্য মিশিং এমন কোন রিক্স আছে মানে গ্যান্ডার ভাঙতে গেলে অনেক সময় মিশিং এর ইতে আট জায়গা ভিতরে আট গেলে আট কাইটা যায় আর এটার কোনো ওই সিস্টেম না এটা মনে করেন শর্টকাট হয়ে জীব আমরা কোনো রেডিমেড করে রাখি না কাস্টমার অর্ডার দেয় আমরা দিয়ে দেই আগে মানুষে কষ্ট করতে মানে আট যাওয়ানোর লিগে একটা রিক্স আসলো আমার অনেক টাইম লাগতো অনেক ঝামেলা থাকতো এটার ভিতরে কোনো ঝামেলা নাই এটা শর্টকাট হয়ে যায় কোনো আট যাওয়ানোর কোনো রিক্স নাই এটা ডিজিটাল যতক্ষণ রস থাকে ততক্ষণই দিই ছোবাগুলা ডাস্টবিনে ফালাই দিই ডাস্টবিনে আয়াল হয়ে যায় ওটার জন্য ওটা তেল খরচ হয় আমাদের এটা কারেন্টের চার্জ একটু কম একদিন চার্জ দিলে আর মানে দুই বেলা চলা যায় মিশিংটা সমস্যা মানে খুব কমই হয় মানে যেমন লোড বেশি পড়লে ওই সময় একটু ডিস্টার্ব দেয় ওই সময় আবার একটু খুইলে আবার ঠিক করা লাগে আমি মিশিংটা দেখলে একটু বেশি খাওয়া করে খাইতে বেশি চাকরিজীবী তারপর যারা জন্ডিসের রুগী কেউ ক্লান্ত সেও খায় মিশিংটা যে মূলত অটো চামাচ না অটো গাড়ি অটো রিক্সার মতো সিস্টেম মোটর লাগাই না আছে ব্যাটারি আছে চারটা তাই তেলে চার্জ দিতে হয় পিক আপ দিলে মনে করেন যে চলবো আবার পিক আপ বন্ধ করলে আবার পিক আপ যতদিন ওই স্পিড বাড়বে ব্যাটারি মনে করেন টানা দুই দিন যাইবো গা মোবাইল থেকে মানে ইউটিউব ভিডিওতে দেখছি মানে মেশিনটা ভিডিওটা স্ক্রিন করছি স্ক্রিন করে আমরা চিটাং রোডে গেছি যাইয়া একটা মানে ইঞ্জিনিয়ার ছিল তার কাছে জিজ্ঞাসা করছি যে ভাই এই মেশিনটা কি বানানো যাবে তারা বলছে জি বানানো যাবে তারপর স্ক্রিনগুলো দেখাইলাম তারপর দেখলো তারপর মালামাল কিনতে বললো তারপর কিনছি তারপর তারা এটা সিস্টেম করে পয়েন্ট করে দিচ্ছে গাড়িটা আর মেশিনটা ফুল সেট আপ সহ 1,90,000 গেছে মানে চিটাং রোডে ইঞ্জিনিয়ারগুলো বেশি তাই ও জায়গা থেকে মানে আগ্রহ করছে ও জায়গায় গেলে হবে তাই ও জায়গা থেকে বানাই আনছে গরমের সিজনে 3-4 এবার বিক্রি হয় আর শীতের সিজনে একটু কম 2,000-1,500 এভাবে এখন আমার দুজনে কাজ করি সামনে প্ল্যান আছে যদি দেখি যদি ভালো হয় ব্যবসা তাহলে আর একটা গাড়ি আনবো মানে যে সময় গরম পড়ে তখন কাস্টমারে চায় যে আমার ঠান্ডা লাগবে তখন আমি ঠান্ডা দিই আর যদি চায় না নর্মাল তেলে নর্মালই দিই আগে মেশিনের সমস্যা আসলে আপনার আজ যাইতো গা হাত কাইটে যেত তারপর মনে করেন রস দিলে মনে করেন অনেক সময় বন্ধ হয়ে যেত আর বেশি গুলা দেওয়া যেত না ঝামেলা হইতো এবার লেবু মোমো অনেক কিছু মিলান যেত অনেক ঝামেলা হইতো কিন্তু এটার ভিতরে কোনো ঝামেলা নেই ডিজিটাল আউকের রস এটা সব কিছু ঢাকা থাকে এটার ভিতরে কোনো মাছি মুছি কোনো কিছু ঢুকতে পারে না আগেটা তো খোলামেলা আসলো এটা কোনো কোনো কিছু ঢুকতে পারে না এটা ফুল বক্স মানে খোলা যায় খুলা পরিষ্কার করে সপ্তাহ মাতে একদিন বক্স খুলে খুলা পরিষ্কার করে ওয়াশ করে আবার লা ফিটিং করে আবার রাখি মানে ভালো থাকার জন্য গেলা 20 টাকা করে বিক্রি করি ফুল আর হাফ যদি কাস্টমারে চায় তাহলে হাফ 10 টাকা একটা গ্যান্ডারে দিয়ে গরমের সিজনে কত 3-4 গ্লাস 5 গ্লাস হয় ওই সময় বরফ থাকে আর এখন শীতের সময় তো বরফটা থাকে না 3 গ্লাস ওই সময় মন করেন রানিং বেঁচে কিনা ভালো হয় ওটা আমার তো তাজাটা বিক্রি হয় বেশি আমরা ওইভাবে আনি যে আজকে মানে অল্প কিছু যেদিন বেঁচে কিনা তো বুঝা আজকে মন করেন বাজার খারাপ বা রোদ উঠে না অল্প ছিলে আর যখন রোদ বেশি ওঠে তখন বেশি ছিলে আমরা আমার থেকে কিনা আনি আনার পরে আরও যেমন করেন যে দামটা বেশি ছিলে তা আমরা বাসায় গুনে ছিলে আরও যে ছিলে 500-600 দেওয়া লাগে আর আমরা নিজেরা বাসায় করে ছিলে আর টাকাটা দেওয়া লাগে না ওরা ছিলে দিলে 500 করে দেওয়া লাগে আর আমরা এই কারণে কিনে আনি আইডি হিসাবে কিনে আনি বাসায় করে ছিলে